খুশি 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 লাগতাছে, 5 ঘন্টায় ইসরায়েলের বিমান ঘাঁটি ধ্বংস কইরা দিছে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। ঈদের আনন্দ দ্বিগুণ করার জন্য এর চেয়ে বড় সুসংবাদ, খুশির সংবাদ মুসলিম জাতির জন্য আর কিছুই হতে পারে না। একটা মাত্র হামলায় জাতিসংঘের লাল কুত্তারা বৈঠক বসেছে ইসরায়েলের বিরুদ্ধে। ইরানের যে হামলা করেছেন এটা নিয়ে তারা ইতিমধ্যেই বৈঠক শুরু করেছেন। দর্শক, এখানে প্রশ্ন রাখতে চাই, ফিলিস্তিনের আজকে প্রায় 1 বছর নির্বিশেষে কোনো চিন্তা না করে ছোট ছোট বাচ্চাদের উপর যে হামলা ইসরায়েল করেছেন, এ বিষয়টা নিয়ে জাতিসংঘের কোনো উদ্যোগ ছিল, কোনো বৈঠক ছিল? কিন্তু ইরান যেহেতু আর সহ্য করতে না পেরে একটা হামলা শুরু করেছেন, তাদের বিপক্ষে বৈঠক লাল কুত্তারা শুরু করে দিয়েছেন। দর্শক, লাল কুত্তারা যতই বৈঠক করুক না কেন, ইরানের কিছু করতে পারবে কিনা আমি জানি না, কারণ তারা প্রকাশ্য শত্রু। ইরানের শত্রু কারা কারা সাথে ইরান ইতিমধ্যেই বুঝে গিয়েছেন, কিন্তু ঘরের মানুষ যদি শত্রু হয়, ঘরের সদস্য যদি শত্রু হয়, তাহলে এই যুদ্ধে টিকে টাকাটা খুব কঠিন হয়ে যাবে। দর্শক, আমি জর্দান মিশরের কথা বলতেছি। ইতিমধ্যেই মিশর জর্দান ইরানের বিপক্ষে কথা বলা শুরু করে দিয়েছেন। তারা বলতেছেন যে এরকম একটা অমানবিক হামলা ইরানের জন্য ভালো কিছু নেই, ইরান এটা ভালো করে নাই, মিশর এটা বলা শুরু করে দিয়েছেন। কিন্তু মিশর কি ইহুদি রাষ্ট্র? প্রশ্ন রাখতে চাই। মিশরে হাজার হাজার প্রতি বছরে হাজার হাজার আলেম মিশর থেকে তৈরি হয়, কিন্তু সেই মিশর এই কথা যদি বলে তাহলে আপনি কীভাবে বুঝবেন মুসলিম ঐক্য না হয়ে কতটুকু বিপর্যয়ে চলে যাচ্ছে আজকে মুসলিম দেশগুলো? এই পর্যায়ে মিশরের এই কথা বলা কতটুকু যুক্তিক বলে আপনি মনে করেন? দর্শক, এদিকে 5টা ঘন্টা লেগেছে শুধু ইসরায়েলের যে বিমান ঘাঁটি আছে এটাকে শেষ করে দেওয়ার জন্য, যেই বিমান ঘাঁটিতে ড্রোন থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র সব কিছুই রাখা হয়েছে। আমার বীর ভাইদের বিপক্ষে তারা হামলা করবে, তারা এগুলো ব্যবহার করবে বলে তারা খুব আশাবাদী ছিল যে ইসরায়েলের বিমান ঘাঁটি ছিল ওখান থেকেই হামলা শুরু করবে। কিন্তু ইরান যে বুদ্ধিমাত্রা দিয়ে যুদ্ধটা করেছে বা হামলাটা করেছেন, এটা ইরানকে ধন্যবাদ দিতে চাই। ইরানের যে প্রধানমন্ত্রী আছেন তার মাথাটা লাক্কি দিয়ে তৈরি করেছেন, এটার প্রশংসা আপনাকে করতেই হবে। আগেই তারা বিমান ঘাঁটির উপর যে ড্রোন হামলা করেছেন, ক্ষেপণাস্ত্র হামলা করেছেন, এটার জন্য ইসরায়েল মোটামুটি এক ধরনের নরম হয়ে গিয়েছেন, কারণ তাদের সব কিছুই ওখানের ভিতর ছিল। কিন্তু আমি প্রশ্ন রাখতে চাই মুসলিম বিশ্বকে, তারা এখনও কেন বসে আছে, তারা কি বোঝাতে চাচ্ছে? ইসরায়েলের যে ধ্বংসাত্মক আক্রমণ ফিলিস্তাইনদের উপর করেছেন এটা কি তারা মেনে নিচ্ছে? এটাই কিছু এরকম যদি হয় তাহলে কাল হাশরের ময়দানে এই সমস্ত জাতিদেরকে আল্লাহ ক্ষমা করবেন বলে আমার বিশ্বাস হচ্ছে না। দর্শক, শেষ করতে হচ্ছে অবশ্যই সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন, লাইক কমেন্টস করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।